আমি রাত 3টে অবধি জেগে থাকি, আর এখন ছবি তুলতে যাওয়া হবে বা পিক্স তুলতে হবে, তার জন্য এখন লাইট সাইডে হাঁটুতে লাগে, তো প্রপারলি বসতে গেলে ভাই বহুত পায়ে লাগছে, পায়ের হাত একদম খারাপ হয়ে গেছে, প্রচন্ড লাগছে। তোমার ভিডিও দেখে জানবো হয়তো আমি কত কফি খেতে ভালোবাসি, আর কালকে লেট করে কফি খাওয়ার জন্য আমি রাত 3টে অবধি জেগে থাকি, আর এখন 12টার সময় আমার ঘুম ভাঙে, আর এই কদিন আমার পুরো স্লিপ শিডিউলটা চুলকে গেছে। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট আইজ 3টে এগ হোয়াইট, একটা হোলেক খাবো, তারপর এখন ডিম কুসুমগুলো ছাড়াই নি, হালকা চা যেটা খাই জানি, আর ব্রাউন ব্রেডের সাথে পিনাট বাটার। আর পিনাট বাটার থেকে জিনিস মনে পড়লো, আমরা দেখাচ্ছি তোমার, তোমার কোনো সময় যদি নর্মাল দোকান থেকে পিনাট বাটার কিনতে যাও, একটা জিনিস দেখবা যে নর্মাল পিনাট বাটার হলে সেটা পুরো একদম শক্ত হয়, কারণ ওর মধ্যে হাইড্রোজেনেটেড অয়েল মিশানো থাকে, যেটা শরীরের পক্ষে একদমই ভালো নয়। কিন্তু যদি ভালো পিনাট বাটার হয়, তুমি একটা জিনিস নোটিস করে দেখবে, উপরে এরকমের মোটা লেয়ারের তেল ভাজবে, কারণ ওইটাই তোমার গুড ফ্যাট, যেটা তোমার মেনলি পিনাটস থেকে বেরোয়, ওইটার জন্য অনেকে ভাবে ওইটা ফ্যাট বেড়ে যাবে, কিন্তু ওইটাই তোমার গুড ফ্যাট যার জন্য পিনাট বাটার ইউজ হয়। আমাকে যদি এটা বলার জন্য স্পন্সার পেতাম তো ভালো হতো, কিন্তু এটা স্পন্সার নয়, বাট এই পিনাট বাটারটা অ্যালপিনো আমার সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট পিনাট বাটারের মধ্যে লাগে। আর চকলেট হলে চায়ের সাথে অসম টেস্ট লাগে, একটু আগে আমার ম্যানেজার মানে অনেক আমায় ফোন করে, বলে যে হয়েছে ফাঁচে ফটোশুটের জন্য তখন ইনস্টাগ্রামের জন্য অনেকদিন ছবি তোলা হয়নি, সো এখন ছবি তুলতে যাওয়া হবে বা পিক্স তুলতে হবে, তার জন্য এখন নিচে একটা লেদারের জ্যাকেট থিম, একটা গ্রে হুডি, ভিতরে ফ্ল্যানেল করার জন্য একটা হোয়াইট কালারের টি শার্ট নেবো যেটা ভিতরে ভেতরে আছে। আর তোমাদেরকে বলা দরকার নেই, আমি অলওয়েজের মধ্যে আজকে বলি, কবে যাবো তাড়াতাড়ি হবে, সো আই উইল ক্যারি দিস লুক, ওকে লেট করে ওঠার জন্য ফটোশুটে যাওয়ার আগে লাঞ্চ করতে পারিনি, তাই বাইরে কিছুটা পরিমাণে বাদাম খেয়েছিলাম, গুড ফ্যাটসের জন্য পেটটাও ভর্তি থাকে, প্রি ওয়ার্কআউটে যেহেতু এক্ষুনির মধ্যে জিমে বেরোতে হবে, সেম ব্রেকফাস্টের মতোই আছে, দুটো এগ হোয়াইট আছে, ব্রাউন ব্রেড পিনাট বাটার, আচ্ছা সো রেডি তো হয়ে গেছে এবার, আর অর্কর জন্য ওয়েট করছি। তাছাড়া আজকে আমার ছিল লেগ ডে, কিন্তু কালকে একটা জিনিস হয় তার জন্য আমার যে লেগ মারতে পারবো না, কারণ কালকে যখন সন্ধ্যাবেলার দিকে বাইকে করে বেরোই, তো বাইকে করে যাওয়ার সময় রাইট সাইড দিয়ে একটা মোটর ভ্যান আসছিলো, আর বাইকটা না বাঁ দিকে চাপতে পেরে আমার মোটর ভ্যানটা রাইট সাইডে হাঁটুতে লাগে, তো তার জন্য আমার কী হয়েছে এখন পুরো প্রপারলি বসতে গেলে লাগছে, ওই জন্য স্কোয়াড মারতে পারবো না, সো আজকে দিনটা আমি রেস্ট দিচ্ছি, লেগস মারছি না, অর্ক যতক্ষণ না আসে ততক্ষণ আমার ওয়েট করতে হবে, অ্যাট লাস্ট অর্ক এসে গেছে, এত ওয়েট করার পর হায় রে চল রে ভাই, চলো 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 তো জুতা পেহেন জলদি, তাড়াতাড়ি চলো রেডি হও, ভাই বহুত পায়ে লাগছে, পায়ে যে ব্যথা করছে জানি দেখি কতটা সাইকেল চালাতে পারবো, মেবি সাইকেল চালানো তো ব্যথাটা মারতেও পারে, সাইকেল চালিয়ে আজ থেকে পায়ের হাত একদম খারাপ হয়ে গেছে, প্রচন্ড লাগছে, চলো Maybe if we took a moment Long enough to realize how alike we are That not everything is broken Cause you know me better than anyone before But no one makes me feel less alive We're fighting fire The way you push my buttons just right We're fighting fire when two voices submit
by the practices and I practice te bola 10 out of 3 dewa karon khub ekta beshi energy na payte emniti lagilo me dekhle ar energy babi korte gela ai dekhte paini ga dure gechila but me dekhte paini e video ta bhal lagle ki korbe subscribe kore debe like kore debe share kore debe ha ha